প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনের দিন তাঁতি, স্বর্ণকার, কামার, লন্ড্রি শ্রমিক, নাপিত সহ ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের প্রায় 30 লক্ষ পরিবারের জন্য একটা নতুন প্রকল্প নিয়ে এসেছেন, যেই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পে আপনারা 5% সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন এবং সেই সঙ্গে আপনারা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন এবং 500 টাকা দৈনিক ভাতা পাবেন। তো কি করে পাবেন, কি ব্যাপার, বিস্তারিত সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার সাথে সাথে আয়ুষ্মান যোজনার তৃতীয় ফেজ শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনারা আয়ুষ্মান যোজনার কার্ড আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত কি হতো যে আপনাকে যদি আয়ুষ্মান যোজনাতে কার্ড করতে হতো সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার থেকে করতে হতো, কিন্তু এবার থেকে আয়ুষ্মান যোজনার কার্ড আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। তার জন্য একটা নতুন আয়ুষ্মান 3.0 একটা মোবাইল অ্যাপ চালু করেছে কেন্দ্র সরকার। এই অ্যাপের মাধ্যমে আপনারা নিজেদের এনরোল করতে পারবেন এবং এনরোল করার পরে আপনি কি পাবেন, সেখানে আপনারা 5 লাখ টাকা পর্যন্ত ফ্রিতে হেলথ কভারেজ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে ভারতবর্ষের নামি নামি যে হসপিটালগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা সরকারি হোক কিংবা প্রাইভেট হোক হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ফ্রিতে আপনারা আপনাদের ট্রিটমেন্ট করাতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম টাকার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তার জন্য এখন থেকে আপনারা মোবাইলের সাহায্যে আপনারা এর রেজিস্ট্রেশন করাতে পারবেন। তো কি করে রেজিস্ট্রেশন করাবেন এই সমস্ত কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও করে দেব যে কি করে আপনারা আয়ুষ্মান যোজনার জন্য মোবাইলের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করবেন। বন্ধুরা, এবার আসি বিশ্বকর্মা যোজনার প্রকল্পের কথায়। দেশের শ্রমিক, কারিগর এবং কারিগরদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য বিশ্বকর্মা যোজনা নিয়ে এসছে মোদি সরকার। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেদিনে এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোটাল 13,000 কোটি টাকা ব্যয়ে 5 বছরের জন্য এই প্রকল্পটি চালু হচ্ছে। এই প্রকল্পে তাঁতি, স্বর্ণকার, কামার, লন্ড্রি শ্রমিক এবং নাপিত সহ যে সমস্ত ঐতিহ্যবাহী কারিগর রয়েছে এবং কারিগরদের প্রায় 30 লক্ষ পরিবার উপকৃত হবে। এক্ষেত্রে এই যে স্কিমটি রয়েছে সেটি 17 সেপ্টেম্বর চালু হবে। তো পিএম বিশ্বকর্মা স্কিমের মেন উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট শহরগুলিতে কামার, কুমোর, রাজমিস্ত্রি, ধোপা, ফুল শ্রমিক, মাছ জাল তাঁতি, তালাচাবি প্রস্তুতকারক এবং এর সাথে সম্পর্কিত যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের অর্থনৈতিক শক্তি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এই প্রকল্পটি অনুমোদন করেছে। তো এই যোজনাতে কি কি হবে, এই যোজনাতে টোটাল 13,000 কোটি টাকা বিত্তীয় পরিব্যয় হবে। অর্থাৎ টোটাল 13,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এই প্রকল্পে। এই প্রকল্পে টোটাল 18খানা যে টোটাল কাজ রয়েছে সেখানে প্রথমে এই 18টা পারিবারিক পারম্পরিক ব্যাপারীও এখানে সামিল হবে। তারপরে কি হবে, কারিগর এবং শিল্পকর্মী তারা যখন এই কোর্সটি করে নেবে তখন তাদের একটা সার্টিফিকেট প্রদান করা হবে এবং একটা আইডি কার্ড দেওয়া হবে যাতে তাদের একটা পরিচয়পত্র হয়। তো সেক্ষেত্রে সবথেকে বেশি যে বেনিফিটটি আপনারা পাবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা 1 লক্ষ টাকা আপনারা বিত্তীয় সাহায্য পাবেন। সেক্ষেত্রে আপনাকে মাত্র 5% ইন্টারেস্ট দিতে হবে। যেক্ষেত্রে আপনারা কোনো ব্যাংকে গিয়ে যদি আপনারা লোন নেন সেক্ষেত্রে আপনাকে 9%, 10% কিংবা 11% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হয়। সেক্ষেত্রে আপনারা মাত্র 5% ইন্টারেস্টে 1 লক্ষ টাকা প্রথম কিস্তিতে পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তিতে 2 লক্ষ টাকা পেয়ে যাবেন এবং টোটাল আপনাকে শুধুমাত্র 5% ইন্টারেস্ট দিতে হবে। এই স্কিমটির বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে এই ক্লাসগুলো অর্থাৎ এই শ্রেণীর লোকেরা আরও দক্ষতা বিকাশ করতে পারে এবং নতুন ধরনের সরঞ্জাম এবং ডিজাইন সম্পর্কে তথ্য পেতে পারে সেদিকে মনোযোগ দেওয়া হচ্ছে এই স্কিমটির মেন বৈশিষ্ট্য। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে এই সমস্ত শ্রেণীর কর্মীদেরও সরঞ্জাম কেনার ক্ষেত্রে সাহায্য করা হবে। সেক্ষেত্রে এর আওতায় 2 ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকবে, যার প্রথমটি হবে হচ্ছে বেসিক এবং দ্বিতীয়টি হবে হচ্ছে অ্যাডভান্সড। যারা এই কোর্স করছেন তাদের একটা সম্মানী অর্থাৎ উপবৃত্তি বা যাকে বলা হয় স্কলারশিপ দেওয়া হবে। সেক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগী যারা যারা থাকবেন তাদেরকে প্রতিদিন 500 টাকা করে সম্মানী দেওয়া হবে।
তো কোন কোন শ্রমিক এই ধরনের সুবিধাগুলো পাবে? তো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে ঐতিহ্যগত কাজ করা প্রথমে 18 জনকে 18টি পর্যায়ের শ্রমিককে প্রথম পর্যায়ে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে কাঠমিস্ত্রি, নৌকা কারিগর, কামার, হাতুড়ি, হাতিয়ার প্রস্তুতকারক, স্বর্ণকার, কুমোর, পাথর শ্রমিক, মুচি, রাজমিস্ত্রি, কার্পেট, ঝাড়ু এবং ঝুড়ি প্রস্তুতকারক, ধোপা, দর্জি এবং মাছ ধরা জাল প্রস্তুতকারক। অর্থাৎ এই শ্রেণীর, অর্থাৎ এই 18টি শ্রেণীর বা এই 18টি জীবিকা যারা নির্বাহ করে তাদেরকে প্রথম ফার্স্ট ফেজে রাখা হয়েছে। সেকেন্ড ফেজ যখনই বলা হবে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট করে দেব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, অন্তত একজনের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।